ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন 20-এ ফ্রিজ কিনে এবার মিলিয়নিয়ার হয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ী মোহাম্মদ আবু আলম। পেয়েছেন নগদ 10 লাখ টাকা। এই নিয়ে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে সারা দেশে মিলিয়নিয়ার হয়েছেন 36 জন গ্রাহক। মঙ্গলবার চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার KSTL এন্টারপ্রাইজে আয়োজিত এক অনুষ্ঠানে আবু আলম ও তার পরিবারের হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান ও অভিনেত্রী অপু বিশ্বাস। ওয়ালটন গ্রাহকদের দেয়া প্রতিশ্রুতি শতভাগ রক্ষা করে জানিয়ে সবাইকে ওয়ালটনের পণ্য কেনার আহ্বান জানান অভিনেত্রী অপু বিশ্বাস। আমরা নিজেদের দেশের জিনিসকে যেভাবে উৎসাহ দিয়ে ব্যবহার করব এবং তাকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করব, এটাই আমাদের সকলের আসলে একতা হওয়া দরকার। আর তারা তাদের কমিটমেন্ট কাজের জায়গা থেকে কিন্তু আজকে এই পর্যন্ত ওয়ালটন পণ্য কিনবেন, লিনিয়ার হবে এবং দেশের টাকা দেশেই রাখবেন। অনুষ্ঠানে সবাইকে দেশি পণ্য কেনা ও ব্যবহারের আহ্বান জানিয়ে আমিন খান বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এবং দেশে কর্মসংস্থান বৃদ্ধিতে দেশে তৈরি নিজস্ব পণ্য কেনার কোনো বিকল্প নেই। বাংলাদেশ ইলেকট্রনিক্স ক্ষেত্রে ওয়ালটন একমাত্র ইন্টারন্যাশনাল মার্কেটে তাদের প্রোডাক্ট এক্সপোর্ট করে থাকে। আমাদের এখন যে অফারটা চলছে মিলিয়নিয়ার অফার ডিজিটাল ক্যাম্পেইন সিজন 20-র, এই অফারটা বিগত আরও 8-10টা সিজন ধরে কন্টিনিউ আছে মিলিয়নিয়ার। এ পর্যন্ত আমরা প্রায় 35 জনকে মিলিয়নিয়ার হিসাবে ঘোষণা করেছি বা পেয়েছে, তারা উইন করেছে। ইনি আজকে যিনি পেয়েছেন চিরঙের, ইনি হচ্ছেন 36তম আমাদের মিলিয়নিয়ার। ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের 36তম মিলিয়নিয়ার হয়ে মহা খুশি আবু আলম ও তার পরিবার। গিফট পেলে একটা মনের খুশি অবশ্যই আছে, তবে আমার মতো লোকে না পাইছে, একটা গরিব লোকে পেলে আমি আরো বেশি খুশি হইতাম। এটা আমি অত বিভিন্ন সামাজিক কাজে ব্যবহার করবো আশা রাখি। যদিও অনেক মানুষজনকে দেওয়া হয়েছে, বাট এটা লাখিলি আমার বাসার জন্যই নেওয়া এবং আমার বাসায় পুরস্কারটা আসছে, এটার জন্য আরো বেশি ভালো লাগতেছে। বিক্রয় পরবর্তী সেবার মান বাড়ানোর পাশাপাশি পণ্য কিনতে ক্রেতাদের উৎসাহ বাড়াতেই এই আয়োজন বলে জানান ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক মোহাম্মদ ফিরোজ আলম। এটার কারণ হচ্ছে যে প্রথমত ডিজিটালাইজেশনে নিয়ে আসা আমাদের পুরো ডেটাবেসটাকে, কাস্টমাররা যাতে খুব সহজেই আফটার সেল সার্ভিস পায়। সেকেন্ডলি হচ্ছে আমরা যে মানে ডেফিনেটলি ব্যবসা করি, প্রফিট করি, কাদের কাছ থেকে করি, আমাদের কাস্টমারদের কাছ থেকে। কাস্টমারকেও কিছু মানে রিটার্ন গিফট দেওয়া তারা আমাদেরকে দিচ্ছে, এর বিনিময়ে তাদের জন্য একটা কিছু আয়োজন করা যাতে তারা আমাদের কাছ থেকে আরেকটা ফিরতি উপহার পান, এই জন্যই আসলে ডিজিটাল ক্যাম্পেইনে আসা। এবং এটা সারা বাংলাদেশে হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন এইবার আরও বেশি উৎসাহ উদ্দীপনার সাথে সারা দেশেই, প্রায় দেশের সব কয়টি জেলাতেই একের পর এক বিজয়ী হচ্ছে এবং সবাই সেলিব্রেট করছে। সেরা পণ্য সেরা অফার স্লোগানে সারা দেশে চলছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 20। এ উৎসবে ক্রেতাদের ননস্টপ মিলিয়নিয়ার হওয়ার সুবিধা দিচ্ছে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। সিজন 20 চলাকালীন দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই প্লাজা থেকে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন এবং ফ্যান কিনে আবারও মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শাহরুখ সাইল, সি ভয়েস 24, চট্টগ্রাম।